মনটা নরম করেন একটু ভাই এসেছিলাম দেবত্তর বাজারে, যারা আমাদের এই ভিডিওটা পাবনা থেকে টেবুনিয়া থেকে একদম থেকে যারা এই এরিয়ার মধ্য থেকে দেখবেন, আমরা দেবত্তর বাজারে দক্ষিণ পাশে সাগর ভাইয়ের স্টিলের ফার্নিচারের দোকান এটা। এখানে মনে করেন যে আপনার মেয়ের সুখের জন্য ভালো একটা সুখের দরকার, আপনার মেয়ের ঘর সাজানোর জন্য ভালো একটা সুপা দরকার, আপনার জামাই যাবে তার জন্য একটা হুন্ডা, না হেন তো হুন্ডা পাওয়া যায় না, হেন হুন্ডা পাওয়া যায় না, খালি মেয়ের জন্য নিজের জন্য নাই না, আপনার ঘর সাজানোর জন্য মার বাড়ি থেকে ভালো মন্দ খাওয়ার তালি একজন বাক্স ভিতর ছুবেন, এটা একটা ভালো বাক্স প্রয়োজন, ঠিক আছে, এজন্য ভাই প্রচারের জন্য 500 টাকা কমাইছে আর আমি স্পন্সর করে আসলে আর 500 কমাতাম ভাই, 5000 দিলাম বুঝছো তো, মনে রাখ নাই তো গাড়ি ডাকতাম ভাই, গাড়ি আসতে ওই ভাই, ও ভাই যাবেন বাইরের ময়লাটা বাতাসে কিন্তু ভোলা যায়, তাই আসলে ভোলা যেতে না যায়, যেহেতু খাবারটা আমাদের ফেরেল ভাবে রাখতো এই জন্য নিয়া, সেক্ষেত্রে আমরা এই চারদিকে আটকানো যায় সেটাই নিলাম, তো মামুন ভাই এটাই পছন্দ করলো, মুখে তুলে যাচ্ছে বিয়ে করার জন্য ভাই, হ্যাঁ না ওইটি যাচ্ছে শুনেছেন বলেন তো, একশো বার বললো না, অথচ বাড়ির ধোঁয়া আছে না
করেন আপনি তো কাম করবেন বড় ভাই আপনি বড় ভাই মানুষ আস্তে ভাঙেন না নতুন নতুন কিনেছি ভাই আরে পারে না ভাঙলে দোকানের সামনেই তো আসতে না পাল্টা দিবি ভাই আমি নামেন আপনি বাইক চালান বাইক চালান আচ্ছা চলেন যাই দর্শক আমাদের সাথে থাকবেন আমরা এখন নিয়ে লতার বাসায় রওনা দিচ্ছি দর্শক বন্ধুরা এই যে লতার বাসায় যাচ্ছে সবাই তাকা দেখ কামরুল ভাই ভাই সবাই লতার বাসায় যাচ্ছি দেবোত্তর বাজার থেকে রাস্তাটা খুব সুন্দর তাই না ভাই হ্যাঁ ভালোই লাগে লতা চলে আসছে ভাই গেট কো ভাই গেট নাই তো গেট কি করবেন আপনি লতা গেট ছাড়াই তোমাকে এটা দিছে এটা কি দরজা নাই যে গেট থাকতে কি ঘর নাকি রেক রেক ওই পাশ দিয়ে থবো এই যে গেট এই যে আমাকে থবো এই আমাকে থবো থন থন আপনি যেহেন জ্যাম্বা করে ইচ্ছা জ্যাম্বা করে থন লতা পছন্দ হয়েছে এই যে আমার পছন্দ লতা আমার পছন্দ বুঝছো না ওই যে তুমি যেটা কিনতে গেলি ওটা তো চারদিক ফাঁসা বাতাসে ময়লা ঢুকবে আইতে ময়লা ঢুকবে না তো এর মধ্যে খাচ্ছি দাও সব হ্যাঁ সব ঠিক আছে হ্যাঁ কে তোর মা খাতে দিবি না তাহলে তো ছবু ঠিক কইছিস তোর মা চার দিন না খায় থাক আলাদা হয়ে দাও আলাদা হবো ও লতা আলাদা হবে ভালো করে রেডি এবার সবচেয়ে ভালো বুদ্ধি কাম করলু আলিম সেই খুশি ওয়ালাইকুম সালাম ভাই আমি শুটিং আছে পরে কথা কেন শুটিং এ আছেন পরে কথা কমেন্ট করেন আলাদা হলে ভালো ঠিক আছে শোনো এই যে তোমার মেয়ে আলাদা হতে যাচ্ছে জিনিস পাই যাচ্ছে এখন আলাদা হতে যাচ্ছে ওই কয় না জিনিস হয়ে গেলে চোখ বুঝা হয়ে যায় মা কা দেখতে পারো না সাল পালো যায় যে মেয়ে যায় তোমার মেয়ে আমাদের সামনে কষ্ট আমি বেন ভাবো ও একটা জিনিস সব জিনিস তোমার এখন তুমি আলাদা হয়ে গেলে তো কষ্ট কাম করে কা মানে
লতা আটকা দাও আটকা দাও আটকা দাও ঢোক 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 না ঢোক কো 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 তো উনিশ এত ভার দেখতে নেই তুই আগে যায় হাতে গা বাবা ই করলো নে পাছি দাও ওদের পাছি দাও আলে পাছি দাও আই দাও এটা কথা পাছি আচ্ছা দাও